সুপ্রিয় দর্শক ও প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আজমেরি জেমস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে রত্নপাথর ও তার ব্যবহার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে জানতে না টেনে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন ভিউয়ার্স, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রত্নপাথর সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আজমেরি জেমস ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় যাই। মানবজাতির সার্বিক মঙ্গলের জন্য ইসলাম বস্তু জগতের সব রকম কল্যাণ ও অকল্যাণের ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করেছেন। গণরাজ্যের সকল শাখা সম্পর্কে ইসলামের মৌল ও একমাত্র গ্রন্থ আল কোরআন হচ্ছে সুবিস্তৃত প্রামাণ্য দলিল। এই আল কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রয়োজনীয় সকল বিষয় সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোকপাত করেছে। তবে কিছু জটিল এবং অত্যন্ত সংবেদনশীল বিষয়ে কোরআন গানগর্ব বিবরণ দিয়েছে যা সাধারণ মানুষের নিকট দুর্বোধ্য। এমনই এক বিষয় হচ্ছে রত্নপাথর প্রসঙ্গ। ইসলামের আবির্ভাবকালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা সহ তদানীন্তন নেতৃস্থানীয় আরব আভিজাত ব্যক্তিবর্গের হাতে মহামূল্যবান রত্নপাথর শোভা পেলেও ইসলাম অজ্ঞাত কারণে রত্নপাথর সম্পর্কিত বিষয়টি অত্যন্ত প্রচ্ছন্নভাবে ব্যাখ্যা করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আকিক পাথর শোভা পেলেও আমরা মহামূল্যবান রত্নপাথরের ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা পাই না। তবে এর অর্থ এই নয় যে ইসলাম রত্নপাথর ব্যবহার নিষিদ্ধ করেছে। তাই সৃষ্টির এক অপরূপ প্রকাশ রত্নপাথরের দ্রব্যগুণ সম্পর্কে ইসলাম আমাদেরকে অবহিত করেছে। শুধু এর উপর অতিরিক্ত গুরুত্বারোপ অর্থাৎ শিরকি ভাবধারা আরোপের ব্যাপারে ইসলাম সকলকে হুঁশিয়ারি করে দিয়েছে। একথার অর্থ এই দাঁড়ায় যে রত্নপাথরের রত্নগুণ হচ্ছে এক জিনিস, আর এর উপর শিরকি ভাবধারা আরোপ হচ্ছে অন্য জিনিস। এ প্রসঙ্গে একটি বিষয়ের উল্লেখ প্রণিধানযোগ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সাথে সাথে তদানীন্তন বিপর্যস্ত আরব জাতির সৃষ্টি রহস্য সম্পর্কে ভাবধারার সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে রত্নপাথরের গুণাগুণ সম্পর্কিত বিষয়টি খুব বেশি প্রাধান্য পায়নি। পরবর্তীকালে ইসলামের পুনর্জাগরণকালে রত্নপাথর সম্পর্কিত বিষয়টি চিন্তাবিদগণের নিকট গবেষণার খোরাক হয়ে দাঁড়ায়। যখন ইসলামের উদার উজ্জ্বল দীপ্তিতে গান জগতের ঢেউয়ের সৃষ্টি হয়েছে, তাই এ সময়ে চিন্তাবিদগণ ধর্ম ও দর্শন চিন্তার পাশাপাশি রত্নপাথর সম্পর্কিত বিষয় নিয়ে ভাবতে শুরু করেন। এ সম্পর্কিত বৈজ্ঞানিক, দার্শনিক ও শাস্ত্রীয় ব্যাখ্যা এ লেখার প্রারম্ভে উল্লেখ করা হয়েছে। রত্নপাথরের ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ পরোক্ষভাবে আমাদের নিকট এর মহাত্মা মূর্ত করে তোলে। তাই একটি কোরআনিক ব্যাখ্যার উল্লেখ একান্ত প্রয়োজন। সুরার রহমানের 19 ও 22 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি প্রবাহিত করেন দুই দরিয়া সমুদ্র যারা পরস্পর মিলিত হয়। উভয় দরিয়া সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। তোমরা আমার কোন দানকে অস্বীকার করবে? এরপর কোরআনের অন্যত্র বর্ণিত রয়েছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা যে কোনোভাবেই হোক মানুষের কল্যাণে আসে। মহান আল্লাহ প্রদত্ত রত্নপাথর যেমন জমরুদ, ইয়াকুত, মুক্তা, হীরা, প্রবাল, পোখরাজ ইত্যাদি আল্লাহর দান, এগুলোকে কি আমরা প্রত্যাখ্যান করতে পারি? ইসলামে রত্নপাথরের ব্যবহার কতটুকু গ্রহণীয় তার প্রমাণ পাই নবী রাসূল এবং বিশিষ্ট সংস্কারক ও পণ্ডিত ব্যক্তিগণের রত্নপাথর ব্যবহারের দ্বারা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা অন্যান্য রত্নের সাথে ইয়াকুত বা রুবি ব্যবহার করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা এর মতে যে ইয়াকুত ছিল তার উপর বিশেষ আয়াত লেখা ছিল। মাকরিমুল আখলাক এর মধ্যে উল্লেখ আছে যে হযরত ইমাম মুসা কাজিম আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ফিরোজা রত্নপাথর ছিল তার উপর আল্লাহ মালিক লেখা ছিল। আরও জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন যুদ্ধে যেতেন তখন এই ফিরোজা রত্ন হাতের বাহুতে অথবা গলায় পরিধান করতেন, কারণ ইহা বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করতে সক্ষম বলে কথিত আছে। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া দুনিয়াতে মানুষ কোনোভাবেই কোনো কিছুই সফল হয় না। আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন তা সবই মানুষের কল্যাণের জন্য। মানুষের ভাগ্য বদলায় আল্লাহ তাআলার ইচ্ছা এবং মানুষের প্রচেষ্টায়। আর তাই মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস এবং ভরসা রেখে শিরক বিদাত মুক্ত ওসিলা গ্রহণের মাধ্যমে সফলতা সম্ভব। অন্ধকার পথ চলতে আমরা যেমন টর্চ লাইট ব্যবহার করি, দেহের রোগ নিরাময়ের জন্য ডাক্তারের ওসিলা গ্রহণ করি, তেমনি জীবনের খারাপ সময় মোকাবেলা করতে শিরক বিদাত মুক্ত ওসিলা গ্রহণ করাই শ্রেয়। উল্লেখ্য,
যে কোনো রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নিতে ভুলবেন না। গোষ্ঠী বিচার করে যথাযথ উপায়ে রত্ন ধারণ না করলে হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, আজমের জেমস ওয়ার্ল্ড শুধুমাত্র রত্ন পাথরের ব্যবসায়ের সাথে জড়িত। আমরা দৃঢ়ভাবে চেষ্টা করি ভালো মানের রত্ন সরবরাহ, বাস্তব মূল্য এবং বিশ্বস্ত দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে। বাংলাদেশের রত্ন পাথরের সবচাইতে নির্ভরশীল একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজমের জেমস ওয়ার্ল্ড। এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ ও ভারতবর্ষে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ অভিজ্ঞ জোহরি জ্যোতিষ প্রফেসর আবুল হাসান, একজন বিশিষ্ট বাংলাদেশি রত্ন পাথর ব্যবসায়ী ও জ্যোতিষ। বিচক্ষণ এবং দূরদৃষ্টিসম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশের রত্ন পাথর ও জ্যোতিষ খাতকে সুসংহত করতে আজমের জেমস ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেন। যে সকল বন্ধুরা দেশের বাইরে আছেন, তারা আমাদের ওয়েবসাইট থেকে বাছাইকৃত রত্ন পাথর ক্রয় করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ঠিকানা আজমের জেমস ওয়ার্ল্ড, শপ 3, ব্লক বি, লেভেল 2, যমুনা ফিউচার পার্ক মার্কেট, প্রগতি সরণি, কুড়িল বিশ্ব রোড, ঢাকা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুলত্রুটি ক্ষমামার্জনীয়। সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জেমস পাথরের এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড জ্যোতিষশাস্ত্র মতে রাশি রত্ন পাথর গ্রহণে নির্ভরযোগ্য নাম। একমাত্র আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে বাংলাদেশে আপনাকে দিচ্ছে কম্পিটিটিভ ফিক্সড প্রাইসে ন্যাচারাল স্টোন সহ সকল ধরনের স্টোন। এছাড়াও জেমস টেস্টার মেশিনে রত্ন পাথর পরীক্ষার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের কাউন্সেলিং গ্রহণ করতে চলে আসুন লেভেল 2 বি জোনের 3 নম্বর দোকান আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে। আজমেরি জেমস ওয়ার্ল্ড, জেমস পাথরের বিশ্বস্ত নাম।